হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো। learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আপনাদের একটা খুব মূল্যবান একটা উপকারের পোস্ট করছি। সো আজকের এই ভিডিওটা আপনারা যারা স্কিলের টু স্টেপ অথেন্টিকেশন নিয়ে প্রবলেমে আছেন, অর্থাৎ যারা টু স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার ফোনটা হারিয়ে ফেলেছেন বা আপনার সিকিউরিটি কোডটা আপনারা ঠিকমতো জেনারেট করতে পারছে না, এমন একটা সিচুয়েশান অ্যারাইজ হয়েছে যে আপনারা আপনাদের স্কিল অ্যাকাউন্টে লগ ইন করতে পারছে না, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আজকের টোটাল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রিকোয়েস্ট থাকবে প্রত্যেকটা স্টেপ এবং আমার দেখানো যে নিয়মগুলো আপনারা যদি ফলো করেন, আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা রিমুভ করতে পারবেন এবং আপনারা সাকসেসফুলি আপনাদের অ্যাকাউন্টটা ওপেন করতে পারবেন। সো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি পুরো ভিডিওটা আপনারা না টেনে খুব ধীরে সুস্থে দেখবেন। সো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। সো যে প্রবলেমটা আমি কথা বলছি সেটা হচ্ছে স্কিল অ্যাকাউন্টে লগ ইন করার সময় আমরা অনেকে জেনে বা না জেনেও আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা দিয়ে থাকি, সেটা অবশ্যই মোর সিকিউরিটির জন্য। এই সিকিউরিটিটার কারণে এটা করে রাখা ভালো, কিন্তু অনেকে এই সিকিউরিটি দেওয়ার ফলে তার প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে সে হয়তো ফোনটা হারিয়ে ফেলেছে এমন সিচুয়েশন হতে পারে, বা সে যে ডিভাইস থেকে সেটা টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য যে অথেন্টিকেশন অ্যাপসটা দিয়ে সে যে কোডটা জেনারেট করেছিল সেই কোডটা সে হারিয়ে ফেলেছে, এই টাইপের কিছু প্রবলেমের কারণে সে লগ ইন করতে পারে না তার প্যানেলে। সো আজকের এই ভিডিও থেকে আমরা দেখব কি স্টেপ ফলো করলে আপনারা আপনাদের এই অ্যাকাউন্ট থেকে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা আপনারা রিমুভ করতে পারেন। ভিউয়ার, আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, এখনই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে ভিডিওর নিচে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সো আমি গত দুই দিন ধরে ট্রাই করে আমি একটা ওয়ে বের করেছি এবং তাদের সাইটে কিন্তু ডিটেলস দেওয়া আছে, অনেকে সেই ইনফরমেশানটা খুঁজে নিয়ে আসলে কীভাবে করবে সেটা নিয়ে খুব কনফিউজ থাকেন, সে কারণে আজকের এই ভিডিওটা। তো আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পর কিন্তু আপনাদের থেকে একটা সিকিউরিটি টোকেন চাওয়া হবে, যেটা হচ্ছে আপনাদের গুগলের যে অথেন্টিক যেটা একটা অ্যাপস আছে সেই অ্যাপস থেকে এই জিনিসটা পাইতে হয়। যদি আপনার ফোনটা হারিয়ে যায় কিংবা আপনি ফোনটা চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগের যে টোকেনটা সেই টোকেনটা এই টোকেনের সাথে মিলবে না, অর্থাৎ যে জেনারেটকৃত টোকেনগুলো হবে সেগুলো তারা অ্যাকসেপ্ট করবে না। সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনারা কোনো আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে করতে হবে কি, আপনারা যাবেন হচ্ছে ওদের যে মেইন সাইট আছে সেই সাইটে কিন্তু সব কিছু বলে দেওয়া আছে। তো আমি খুব সহজে কীভাবে করতে পারেন এবং সঠিক ওয়েটা কী সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা আপনাদের স্কিল অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন, লগ ইন করার পর এই জিনিসটা আসবে, দেন আপনারা সাইডে যাবেন, সাইডে গিয়ে আপনারা সাপোর্টে যাবেন। সাপোর্টে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে এখানে বিস্তারিত দেওয়া আছে কীভাবে কী করতে হবে না করতে হবে। তারপর আমি ডিরেক্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা জিনিসটা দেখতে পারবেন যদি কেউ আগ্রহী হন। তারপরও আমি বলে নিচ্ছি আপনারা সহজে যেভাবে করতে পারেন, আপনারা যে ইমেল আইডি দিয়ে আপনার স্কিল অ্যাকাউন্টটা ওপেন করেছেন, অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনার ইফেক্টেড, অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনি ঢুকতে পারছেন না, সেই অ্যাকাউন্টটি যে ইমেল দিয়ে করেছেন সেই ইমেলটা ওপেন করে আপনারা সেখান থেকে একটা ইমেল করবেন। তো আমি গত পরশু কাজটা করেছিলাম, আজকে হচ্ছে 6 জুন, আজকে 7 জুন, অর্থাৎ আমি গতকালকে আমার আজকে ভিডিওটা তৈরি করছি, গতকালকে আমি আমার অ্যাকাউন্টটা ফিরে পেয়েছি, অর্থাৎ অ্যাকাউন্টটা থেকে আমি টু স্টেপ ভেরিফিকেশনটা রিমুভ করতে পেরেছি। তো আপনারা করবেন হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা help@skrill.com আপনারা একটা মেল পাঠাবেন যে আপনার ফোনটা হারিয়ে ফেলেছেন, সে কারণে আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশনের কারণে আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারছেন না, সেক্ষেত্রে তারা যেন তা আপনার অ্যাকাউন্ট থেকে টু স্টেপ ভেরিফিকেশনটা রিমুভ করে দেয়। তো এই মেলটা পাওয়ার পর তারা ঘণ্টাখানেকের মধ্যে আপনার ফোনে একটা কল দিবে,
আপনারা এই নাম্বার থেকে আপনারা একটা ফোন পাবেন, অর্থাৎ ওদের যে অফিশিয়াল যে কাস্টমার কেয়ারের যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনারা ফোনটা পাবেন। সেটা আমি নিজে পেয়েছিলাম গতকালকে, সেটা হচ্ছে লন্ডন থেকে একটা ফোন আসবে। তো এই ফোনটা পিক করার পর আপনার আপনার থেকে কিছু আপনার অ্যাকাউন্ট সম্পর্কে কিছু বেসিক কিছু কোয়েশ্চেন করবে। তো আপনারা এটার ভয় পাওয়ার কিছু নেই যে ইংলিশে অনেক কিছু কথা বলবে এরকম টাইপের কিছু না, জাস্ট আপনাদের থেকে জিজ্ঞেস করা হবে যে আপনার কারেন্ট সিটিটা কোথায় বা আপনার অ্যাড্রেসটা কোথায়, আপনার জিপ কোড কোথায়, জিপ কোড নাম্বারটা কত, আপনার লাস্ট অ্যাকাউন্টে ব্যালেন্স কত ছিল। সো এই জিনিসগুলো যখন আপনি অনেকটা প্রায় 90% 80% আপনি যখন সঠিক আনসার দিবেন তখন তারা কী করবে, আপনার ইমেইলে একটা পাসওয়ার্ড রিসেটের লিঙ্ক পাঠাবে। সেই পাসওয়ার্ড অর্থাৎ একটা টেম্পোরারি পাসওয়ার্ড পাঠাবে, ওই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার নতুন একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টে আপনারা সহজে লগ ইন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অফ হয়ে যাবে। যদি আপনার প্রয়োজন বোধ করেন তাহলে আপনারা নতুন করে আপনার টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে পারেন। তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এতটুকু উপকার হয়ে থাকবেন, যদি উপকার হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোনো এর বাইরেও আমি যে ওয়েটা বলেছি সেটার বাইরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আনসার করার চেষ্টা করব। সো লাস্টে আমি আবার রিকেপ করছি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা ইফেক্টেড হয়েছে টু স্টেপ ভেরিফিকেশনের কারণে আপনারা ঢুকতে পারছেন না, সে অ্যাকাউন্টে যে ইমেল দিয়ে আপনারা সাইন আপ করেছেন সেই ইমেল থেকে আপনারা help@skrill.com এখানে আপনারা একটা মেল পাঠাবেন। মেলের সাবজেক্টটা হতে পারে যে প্লিজ রিমুভ মাই টু স্টেপ ভেরিফিকেশন, এটা দিয়ে আপনারা বলতে পারেন যে আই লস্ট মাই ফোন, দ্যাটস ওয়াই আই কান্ট অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট ফর টু স্টেপ ভেরিফিকেশন। এটা লিখে আপনারা যখন আপনারা সাইন করবেন তাদের কাস্টমার কেয়ারে তখন তারা সেটা পড়ে আপনাকে আপনার ফোন অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনার স্কিল অ্যাকাউন্টে দিয়েছেন সেই ফোনে আপনাদেরকে একটা কল করা হবে। কল করে আপনার বেসিক কিছু ইনফরমেশান নিবে, ইনফরমেশানগুলো সে তারা যখন মিলিয়ে দেখবে যে হ্যাঁ 80% 90% আপনারা কারেক্ট বলেছেন সেক্ষেত্রে তারা আপনার ইমেইলে একটা মেইল পাঠাবে যে আপনার একটা টেম্পোরারি একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনারা একটা নতুন পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেক্ষেত্রে সেটা যেন সেম না হয়, সেক্ষেত্রে ওটা নেবে না। যদি আমি বলে নিচ্ছি আমার রিসেন্ট প্রবলেমটা হয়েছিল, আমি চাইছিলাম যে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দিতে। তো আশা করছি এই নিয়মটা ফলো করলে আপনারা সাকসেসফুলি আপনার স্কিল অ্যাকাউন্টে যে প্রবলেমটা হচ্ছিলো টু স্টেপ ভেরিফিকেশনের কারণে সেই প্রবলেম থেকে আপনারা পরিত্রাণ পাবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী আরেকটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে কথা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।